আজকে হচ্ছে এই ভিডিওতে আমি কথা বলবো ক্যামব্রিজ অ্যাকাডেমিক টেন বইয়ের টেস্ট ফোর এর সিনোনিম এবং যেটা প্যারাফ্রেজিং করেছে সেটা নিয়ে তো প্রথমে আমাদের যে যে শব্দটা আছে যে টোয়েন্টি ইয়ার্স আর এখানে টু ডেকেট ডেকেট অর্থ হচ্ছে দশক তো টু ডেকেটস মানে হচ্ছে বিশ বছর তো ওরা যেভাবে হচ্ছে এটা চেঞ্জ করেছে এখানে আমাদের যদি প্যারাগ্রাফের মধ্যে দেখি এখানে বলা আছে যে টোয়েন্টি ইয়ার্স অ্যাগো এটা বলা আছে তো এইটাকে হয়তো নাম্বার দেখে মনে হতে পারে কিউ আর তো দেওয়া আছে কিন্তু এরা প্রশ্নের মধ্যে তো হুবু হত দিবেই না এই যে এখানে লিখেছে টু একেটস টু সরি টু ডিকেটস এক তার মানে এখানে এটা দিয়ে হচ্ছে যে বিশ বছর বোঝাচ্ছে তার মানে হচ্ছে যে এইটাকে হচ্ছে ঘুরিয়ে যে বিশ বছরকে ঘুরিয়ে এখানে হচ্ছে টু ডেকেটস লেখা হয়েছে এরকম হচ্ছে আরো পরবর্তীতে আরো অনেক প্যারাগ্রাফে পাবেন প্যাসেজে পাবেন এই জন্য এটা শিখে রাখা ভালো যে হয়তো দশ বছর থাকলে সেটাকে ওরা ডেকে রূপান্তর করে দিবে তখন হয়তো আমরা টেন খুঁজতে থাকবো প্রশ্নের মধ্যে কিন্তু যে এটাকে বদলে হচ্ছে ডেকেট লিখে দেবে পরটা দেখি যে রেইনফল এটা আরো অনেকটা আমি আর অনেক প্যারাগ্রাফ সরি প্যাসেজে পেয়েছি যে রেইনফল পরিবর্তে একটা সিনোনেম দেওয়া থাকে সেটা হচ্ছে প্রিসিপিটেশন মানে হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ যেটাকে বোঝায় তো এটা হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে এই যে এখানে আমাদের প্যাসেজে দেওয়া আছে যে প্রিসিপিটেশন আর এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে হচ্ছে রেইনফল তার মানে হচ্ছে রেইনফলের একটা সিনিয়রিয়াম প্রিসিপিটেশন তারপর হচ্ছে যে লঙ্গার এক্সটেন্ডেড তো লঙ্গার শব্দের অর্থ আমরা জানি হচ্ছে যে যেটা দীর্ঘ হয় তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে আসা হয়েছে এই যে এখান থেকে যে বলা হচ্ছে লঙ্গার যে যেখানে আবার বিশ বছর লেখা আছে আগের যে হচ্ছে এটা এই যে এখানে কিন্তু আমরা হচ্ছে যে যদি এখানে দেখি এখানে লেখা এক্সটেন্ড অর্থ হচ্ছে যে বৃদ্ধি বড় বোঝায় তার মানে হচ্ছে যে আমাদের এই যে এই লঙ্গার আর একটা হচ্ছে এক্সটেন্ডেড তারপর যদি দেখি যে ইনক্রিজেড অর্থ আমরা জানি হচ্ছে যে কি বৃদ্ধি পাওয়া অথবা বেশিও বলতে পারি আরেকটা কথা আর মোর অর্থ আমরা কি জানি যে বেশি তো আমাদের এখানে এই যে ইনক্রিয়েস্ট দেয়া আছে তো সেটার বৃদ্ধির আর অন্য কোন কোনো যে মোর দেয়া আছে মোর তাহলে হচ্ছে যে কি বদলে ওরা মোর ব্যবহার করেছে পরটা যদি দেখে যে কনস্ট্রাকশন অর্থ জানি আমরা নির্মাণ বিল্ডিং অর্থ দাঁড়ানো বোঝায় বা নির্মাণও বোঝায় তো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের পেসেজ ওয়ান আর কি এখানে দেয়া আছে হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যে নির্মাণ কিন্তু আমাদের এখানে প্রশ্নে কি কনস্ট্রাকশনের বদলে একটা সিনোনিম ব্যবহার সেটা হচ্ছে কি বিল্ডিং এই যে কনস্ট্রাকশন তারপর যদি যে টেন ইয়ার্স এ ডেকেড ঠিক এই যে আগের মতো যে আমরা হচ্ছে এই যে এখানে ডেকেড পড়েছিলাম টেন ইয়ার্স এ তো এটা আমাদের প্রশ্নে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের প্যাসেজে দেওয়া আছে হচ্ছে যে এ মানে এক দশক তো এটা আমাদের হচ্ছে প্রশ্নের মধ্যে কিভাবে দেওয়া আছে এই যে প্রশ্ন দেওয়া আছে টেন ইয়ার্স প্রশ্নে ডেকেড লেখেনি এখানে লিখেছে টেন ইয়ার্স মানে এক দশক তো সেটা এক দশক হচ্ছে দশ বছর আর ওরা এখানে লিখেছে আর ডেকেড তার মানে ডেকেড কি হচ্ছে গুড়িয়া এখানে টেন ইয়ার্স লিখে দিয়েছে পরটা দেখি যে প্রিপেয়ার্ডনেস প্রিপেয়ার্ড অর্থ আমরা কি জানি যে তৈরি থাকা রেডি অর্থ কি আমরা জানি যে তৈরি থাকা দুটার অর্থ একই এই যে এখানে আমাদের এই যে এটা এখান থেকে নিয়ে আসা হয়েছে যে দেয়া আছে আর এখানে সেটা দেয়া আছে রেডিং দেওয়া সবসময় বার্ব গুলা যতটা পারে কাছাকাছি গুলো একটা শব্দ দিয়ে সেটা পরিবর্তন করে দেয় তো এখানে আমাদের দেয়া আছে প্রিপেয়ারডনেস প্রিপেয়ারনেস আর সেটা এখানে আমাদের দেয়া আছে হচ্ছে রেডিং পরের শব্দটা দেখি যে যে বাংলিং অর্থ হচ্ছে ভুল করা আর কি তো আর মিসস্যান্ডেলকে যে আমরা হ্যান্ডেল মানে যে সামলাতে না পারা তো সামলানো তার মিস হ্যান্ডেল যেটা সামলাতে না পারে তার মানে কি সেটা কি ভুল হয় বোঝাচ্ছে তা আমাদের সেখানে হচ্ছে যে এখানে দেওয়া আছে যে বাংলিং শব্দটা দেওয়া আছে আর এটার বদলে আমাদের এখানে এই যে মিসস্যান্ডেলিং দেওয়া আছে তাই এটা একটা সিনেমা হিসেবে ব্যবহার করা হয়েছে পরে যদি দেখি যে এখানে যে ইঞ্জিন প্লেন হেলিকপ্টার এটার বদলে শুধু টুল ব্যবহার করা যে কিভাবে হচ্ছে কমানো যায় এই যে আমরা যদি দেখি এখানে বলা হচ্ছে কি যে ইকুইপমেন্ট এই যে ইঞ্জিন প্লেন হেলিকপ্টার পরে কি ইকুইপমেন্ট ওল্ড ফায়ার ইঞ্জিন বলা হচ্ছে আর আমাদের এখানে এত কিছু ঘুরিয়ে যেতে গেলে অনেকগুলো আছে তো এটা অবশ্যই ফ্লোরাল হবে এখানে এত কিছু না লিখে শুধু লিখেছি কি ফায়ার ফাইটিং টুলস খুরাই কাজটা অনেক বেশি করে আমার অন্য সিনেমার ভিডিওগুলোতে দেখবেন যে একটা শব্দের বদলে হয়তো অনেকগুলা দেয়া আছে সেটাকে পরে শুধু একটা সাধারণ শব্দ দিয়ে হচ্ছে বদলে দেয় আর লাস্টারটা হচ্ছে যেটা দেয়া আছে যে রেসিডেন্ট রেসিডেন্ট আমরা জানি যে অধিবাসী যেটাকে বোঝায় যারা এখানে বাস করে সিটিজেন নাগরিক তো একই বোঝাচ্ছে তো এটা হচ্ছে এখান থেকে নিয়ে আসা হয়েছে এখানে হয়তো ছিল এই যে রেসিডেন্ট দেয়া আছে গভর্নমেন্ট তো এখানে হচ্ছে যে ওরা চেঞ্জ করেনি গভর্নমেন্ট আগে ছিল গভর্নমেন্টটা হচ্ছে এখানে আগে ছিল রেসিডেন্ট পড়ে ছিল তো এই জন্য গভর্নমেন্টটা পরে দিয়ে কারণ এই রেসিডেন্সের বদলে যে সিটিজেন বসানো হয়েছে তার মানে হচ্ছে যে রেসিডেন্স একটা সেখানে হচ্ছে সিটিজেন তো এইটা হচ্ছে আমাদের প্যাসেজ ওয়ানের সিটিজেন গেল তারপরে হচ্ছে আমরা দেখবো প্যাসেজ টু থেকে কি পাওয়া গেল এবার চলে আসি যে রিডিং প্যাসেজ টু থেকে কি কি আমরা হচ্ছে যে ওরা চেঞ্জ করে দিচ্ছি ওয়ার্ড গোলা প্যাসেঞ্জার প্রশ্নের মধ্যে সিনোনিয়াম বলতে পারি এবং প্যারাফ্রেজিং এ ব্যবহার করেছে প্রথম হচ্ছে লং হ্যার মানে হেল্ড বলতে যে ধারণাও বোঝা যে অনেক ধরনের ধারণা আর ট্রেডিশন আমরা কি জানি যেটা ঐতিহ্য জায়গা থেকে চলে আসতেছে বিলিভ যে ঐতিহ্যতাও যেটা বিশ্বাস করা হয় তো আমাদের এখানে হচ্ছে এই যে প্রথমেই দেয়া আছে যে লং হেলড সাইকোলজিস্টরা কি অনেকদিন একটা ধারণা আছে এইটা সেখানে আমাদের ফিলিন দা সাইকোলজিস্ট তো চেঞ্জ করেনি এটাকে গুরিয়ে দিয়ে দিছি কি ট্র্যাডিশনালি বিলিভড পরেরটা দেখি আর এটা সব সময় হচ্ছে যে চেঞ্জ করো যেহেতু এটা প্যাসেজ টু আর একটু বেশি কঠিন করবে এখানে বলা আছে যে ক্যারেক্টার আমরা জানি যে তো ক্যারেক্টার আর একটা সিনোনিম এখানে ব্যবহার করে হয়েছে পার্সোনালিটি তো সেটা আমি লিখেছি যে ক্যারেক্টার পার্সোনালিটি পরেরটা হচ্ছে ডিটারমেন্ট মানে কি এটা নির্ধারিত করা থাকে ফিক্সড ওর তো আমরা কি জানি যে নির্ধারিত করা থাকে তো আমাদের এখানে প্যাসেসে দেওয়া যে ডিটারমেন্ট এই যে ওরা তো সময় আগেরটা পরে করে দেয় যে প্যারাপ্রাইজিং করে সেন্টেন্সটা হচ্ছে চেঞ্জ করার জন্য স্ট্রাকচারটা এই যে এখানে ফিক্সড এই যে ডিটারমেন্টের বদলে হচ্ছে এখানে ফিক্সড ব্যবহার করা হয়েছে পরটা দেখি যে লেস চ্যালেঞ্জিং যে চ্যালেঞ্জিং যেটা যেহেতু সেটা আমরা জানি কি কঠিন আর লেস চ্যালেঞ্জিং মানে হচ্ছে যে সহজ বোঝায় তো আমাদের এখানে প্যাসেজের মধ্যে লেস চ্যালেঞ্জিং লেখা আছে তো আর এখানে আমাদের প্রশ্নের মধ্যে লেখা ইজিয়েস্ট মানে সহজ যেটাতে চ্যালেঞ্জ কম তাহলে হচ্ছে কি যে লেস্ট চ্যালেঞ্জিং এর বদলে ইজিয়েস্ট দেওয়া হয়েছে পরে রিকোয়ার অর্থ আমরা জানি কি দরকারি নেসেসারি অর্থ কি দরকারি পরে যে এখানে নিয়ে আসা হয়েছে এই এখানে বলা আছে রিকোয়ার্স বেশিরভাগ সময় চেষ্টা করে যে ছোটখাটো বার্ভূল যেভাবে ইচ্ছা চেঞ্জ করা যায় যে রিকোয়ার্স দেওয়া আছে আর সেখানে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে যে নার্সারি এখানে দেওয়া আছে ন্যার্সারি তো নার্সারি দুইটার অর্থ একই পরে দেখি আরো কি চেঞ্জ করেছে যে শূন্যস্থান হচ্ছে যে কিভাবে আমাদের হচ্ছে সহজে ধরতে হবে পরের শব্দটা দেখি যে এ রেঞ্জ মানে কি অনেকগুলা থাকে আর এখানে ওয়াইড অর্থ কি যেমন প্রশস্ত তা মানে বেশি এই যে এখানে বলা আছে এ রেঞ্জ তো এটার বদলে এখানে আমাদের এখানে হচ্ছে দেওয়া হচ্ছে যে ওয়াইড পরের শব্দটা দেখি যে ভ্যারাইটি অর্থ কি যেমন যে ভিন্নতা ডাইভার্স অর্থ কি বৈচিত্র বোঝাতে একই ভিন্ন যে অনেক রকমের আমাদের এখানে প্যারাগ্রাফে হচ্ছে দেয়া আছে যে ডাইভার্স এখানে দেওয়া আছে হচ্ছে ভ্যারাইটি ডাইভার্সের বদলে পরের শব্দটা দেখি পরেরটা বলা আছে যে আমাদের হচ্ছে যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হচ্ছে প্যাসেজ দেওয়া আছে আর প্রশ্নের মধ্যে ফিল দেওয়া আছে এক্সপিরিয়েন্স যে আমরা অভিজ্ঞতা লাভ করা ফিল হচ্ছে অনুভব করা এই যে এখানে বলছে এক্সপিরিয়েন্স আনসারটা এটা ছিল নেগেটিভ ইমোশন এটা তো এখানে আর এখানে যে এটার বদলে হচ্ছে ফিল দিয়ে দিচ্ছে তার মানে এক্সপিরিয়েন্স এর বদলে এখানে ফিল ব্যবহার করা হয়েছে এবার হচ্ছে পরেরটা দেখি মোর জয় যে মোর অর্থকে আমরা বেশি জানি জয় মানে আনন্দ এটা আমাদের প্যাসেজ দেওয়া আছে আর ওরা প্রশ্নের মধ্যে এটা দিয়েছে যে ইনক্রিজ অর্থ কি জানি যে বৃদ্ধি এটা কিন্তু আরেকবার এরকম আমরা মানে এর আগের প্যাসেজ ওয়ানে পাইছিলাম যে এখানে ইনক্রিজ দেওয়া আছে আর প্রশ্নের মধ্যে মোর দেয়া আছে এটা এখানে উল্টা করে দিছে এখানে মোর দেয়া এখানে ইনক্রিজ দেয় এটা দেখিয়ে দিতেছি এই যে এখানে হচ্ছে বলা আছে যে ব্রিং মোর জয় যে বেশি খুশি নিয়ে আসে আর এখানে বলা আছে যে খুশিটা দেয়ার দেয় তার মানে হচ্ছে যে মোর জয় দিয়ে ইনক্রিয়েজ হ্যাপিনেস এবার আমরা হচ্ছে ইন্ট্রোভার্টেড সাইনেস তো এটা কোথেকে নিয়ে আসা হয়েছে এবার হচ্ছে আমরা এটা দেখি আমাদের এখানে যে ইন্ট্রোভার্ট অর্থ আমরা জানি কি যারা অন্তর্মুখী যাদেরকে বলা হয় যারা একটু লাজুক হয় সবার সাথে খুব মিশে না সেটার কথা এখানে বলা হচ্ছে তো পরে আমরা দেখি এই যে একটা যে যারা সাই হয় সেই জন্য এখানে লিখা হয়েছে কি যে সাইনেস ব্যবহার করা হয়েছে যে ইন্ট্রোভার্টনেস এটাকে সাইনেস পরেরটা যদি দেখি যে পে টেনশন অর্থ আমরা কি জানি যে মনোযোগ দেয়া নোটিস অর্থ কি লক্ষ্য করা মানে একই জিনিস হলো তো আমরা দেখি এবার পরে হচ্ছে এটা এই যে এটা এখান থেকে আসছে যে পে অ্যাটেনশন তো দেখি এটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে এখানে আমাদের প্যাসেজে লেখা হচ্ছে পে অ্যাটেনশন আর আমাদের এখানে হচ্ছে লেখা নোটিস কেমন পে অ্যাটেনশনের বদলে আসলে নোটিশ ব্যবহার করা হয়েছে এবার আমরা পরেরটা দেখি পজিটিভ এন্ড গুড পজিটিভ অর্থ আমরা কি জানি ইতিবাচক গুড অর্থ ভালো তা একই জিনিস হলো যে পজিটিভ এখান থেকে হচ্ছে নিলাম আমি যে পজিটিভ থিংস যে কি ভালো জিনিস হবে তো এটাকে ওরা হচ্ছে এই যে গুড থিংস পজিটিভ এবং গুড তা দুইটা হচ্ছে সিনোনি হিসেবে ব্যবহার করা হচ্ছে ইগনোরেন্স অর্থ আমরা কি জানি যে অজ্ঞতা ইগনোরেন্স শব্দটা হচ্ছে আমাদের দেয়া আছে প্যাসেজে আর ডোনট নো মাছ দেয়া আছে হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেখি এটা আমি কোত্থেকে পাইছিলাম বলে গেছি মনে হচ্ছে এই যে এখানে এক নম্বর প্যারাগ্রাফ থেকে আসছে যে ইগনোরেন্স এটার কথা বলা আছে তার এখানে আমরা পাইছিলাম এই যে দে ডো নট নো মাছ যেটা নিয়ে যেটা নিয়ে বেশি জানে না যখন তার নতুন কিছু চেষ্টা করতে চায় তো এখানে ইগনোরেন্স তো অজ্ঞতা তো এটাকে হচ্ছে অনেক বেশি ঘুরায় প্যাচায় অনেক বড় করে একটা সহজ একটা বাংলা ইংলিশ শব্দ দিয়ে যে ডোনট নো মাছ খুব বেশি জানে না অজ্ঞতা অর্থ কি যে জানে না সে তাদেরকে আমরা অজ্ঞ বলি পরের দিকে বলা জব ক্যারিয়ার এইটা যে রিডিং এ কত আসে যে জব আর হচ্ছে ক্যারিয়ার নিয়ে যে হচ্ছে কথা বলে আমার মনে হয়েছি যে এইটা থেকে হচ্ছে জবটা আমি নিয়েছিলাম যে এখানে যে জব এর কথা যে জব সিকিউরিটি তো এবার হচ্ছে দেখি এই যে এখানে যে ক্যারিয়ার দেওয়া আছে জব এর পরিবর্তে ক্যারিয়ার হয়তো ওখানে ক্যারিয়ার থাকলে এখানে জব দিয়ে দিত ওরা হয়তো পরিবর্তন করার জন্য ওরা স্তান লাস্টেরটা যে থ্রেটেন থ্রেটেন শব্দের অর্থ আমরা জানি কি হুমকি দেওয়া রিস্ক হচ্ছে ঝুঁকিতে ফেলা তো কাছাকাছি দুইটা আসলে কি যে বিপজ্জনক হচ্ছে আর কি তো আমাদের এখানে দেয়া আছে হচ্ছে যে থ্রেটেন্ড যে হুমকির মতো হুমকির মুখে পড়তে পারে তার চাকরি এটাও বলতেছে রিস্ক ক্যারিয়ার যে তার চাকরি হচ্ছে কি সে ঝুঁকিতে ফেলবে তো হচ্ছে এখানে হচ্ছে যে এই যে থ্রেট রিস্ক হচ্ছে কি তার একটা সিনোনিম হিসেবে ব্যবহার করা হয়েছে তো এই ছিল প্যাসেজ টু থেকে অনেকগুলো সিনোনিম খুঁজে পাওয়া গেছে আর কি যেটা চেঞ্জ করেছে তারপর আমরা তে চলে যাব হচ্ছে চলে আসছি সব চাইতে শেষের প্যাসেজ রিডিং প্যাসেজ থ্রি মাথায় প্যাস লাগানোর জন্য এখান থেকে খুব বেশি একটা বের করিনি কারণ ওরা অর্থ নিয়ে এত বেশি কাজ করে সিনোনিমের দিকে নজর না দিয়ে যেহেতু এটা রিডিং প্যাসেজ থ্রি করি না স্বাভাবিক এখানে বলা আছে যে প্যারাগ্রাফে বলা আছে সেঞ্চুরি কিন্তু ওরা প্রশ্নের মধ্যে দিয়েছে লং টার্ম এই যেখানে বলা আছে সেঞ্চুরি সেঞ্চুরি আমরা জানি যে কি একশো একশো বছর তো অনেক বছর তো সেটার জন্য ওরা লিখে দিয়েছে যে ফর এ লং টাইম বায়োলো তো চেঞ্জ করেনি পরের শব্দটা রিলাক্ট্যান্ট এটা শিখে রাখতে পারেন শব্দ এটা অর্থ হচ্ছে অনিচ্ছুক এটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড মানে অনিচ্ছুক এটা আমাদের প্যারাসে দেওয়া আছে আর প্রশ্ন দেওয়া আছে যে রিজেক্টেড প্রত্যাখ্যান করেছে এই যে এখানে বলা হচ্ছে কি বায়োলজিস্টরা কি অনিচ্ছুক ছিলেন অনেকদিন ধরে প্রায় একশো বছর ধরে তো আর এখানেও বলা আছে কি তারা রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে একটা আইডিয়া নিয়ে কথা বলেছিল সেটা পরটা দেখি রিলাক্টেন্ট রিজেক্টের তো গেল পর সিক্স মিলিয়ন ইয়ার্স এটা হচ্ছে প্যাসেজার দেওয়া আছে আর ওদের প্রশ্ন দেওয়া আছে আনলিমিটেড লাইফ স্প্যান তো এটা নিয়ে আসা হয়েছে হচ্ছে এখান থেকে এই যে এখানে সিক্স মিলিয়ন ইয়ার্স এটা বলা আছে দেখি সিক্স মিলিয়ন এক মিলিয়ন যদি আমরা এক মিলিয়ন হচ্ছে জানি দশ লক্ষ তাহলে তো এটা সিক্স মিলিয়ন ষাট লক্ষ এই যে আমাদের উনত্রিশের আনসার এখান থেকে পেয়েছিলাম ডি তো এটার পর বলা হচ্ছিল কি যে আনলিমিটেড লাইফ স্পেন যে তারা কি অনেক বছর বাঁচে তো এই যে এখানে এই যে কি সিক্স মিলিয়ন ইয়ার্স দিয়ে এটার বদলে সংখ্যাটা ওখানে না দিয়ে যেহেতু রিডিং প্রসেস থ্রি সহজে তো কোনো কিছু বুঝতে দেবে না সেটার বদল লিখে যে আনলিমিটেড লাইফস মানে ওরা অনেক অনেক বাঁচতে পারে আর কি লাস্টের একটা ফিটস কারেক্ট আমরা জানি ফিট হওয়া মানে হচ্ছে কোনো কিছুর সাথে মিলে যাওয়া তো ওরা এখানে প্যাসেজে হচ্ছে লিখেছিল যে ফিটস যে তাদের এই যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে রাফ একজন বিজ্ঞানীর নাম ছিল তার আইডিয়ার সাথে হচ্ছে ফিট করতেছে তো এটা যদি আমাদের হচ্ছে প্রশ্নের মধ্যে নিয়ে আসা হয়েছে এভাবে এই যে এই যে সালামন্ডের এক্সাম্পল দেওয়া হচ্ছিল যে ইট সাজেস্ট দ্যাট রাফ থিওরি ইজ কারেক্ট এই যে লাস্টের লাইনে যেহেতু এখানে আমাদের বলা হচ্ছিল কি এই সালামন্দার এক্সাম্পল সাথে এক্সাম্পল সাথে তারটা হচ্ছে মিলতেছে তো এই জন্য এটা বলাই হচ্ছে প্রশ্নের মধ্যে এটা কেন মেনশন করা হয়েছে তারটা কি এটার জন্য এটাকে সেটা বলা হচ্ছে কি এই থিওরিটা কারেক্ট জন্য এটা মেনশন করা হয়েছিল পার্থক্য হচ্ছে যে রিডিং এর জন্য অত বড় বড় সিনোনিম শিখতে হবে না দেখবেন যে আশেপাশে কোনটা দিয়ে ছোট যে আশেপাশের যে কোনটা দিয়ে অর্থটা হচ্ছে মেলানো যায় সব সময় যে শূন্য স্থানের আগে আর সবসময় ওরা হচ্ছে দেখবেন যে আপনি অর্থ এরকম করে ম্যাচিং করে দেখবেন করতে করতে দেখবেন যে আপনার চোখ এমনিতে এত ভালো হয়ে গেছে যে কোনো জায়গা থেকে দেখবেন খুঁজে পাইছেন যারা এটার সাথে তো ওরা এটা উল্টায় পাল্টায় দিছে যে তোরা প্যারাফ্রেজিং করে সবকিছু তো আপনি এরকম করে দেখে নজর দিয়ে কয়েকটা বই শেষ করেন পরে দেখবেন যে অনেক ভালো পারতেছেন রিডিং আর প্র্যাকটিস করতে করতে আরও ভালো হবে তো আশা করি আপনাদের হচ্ছে এই ভিডিও অনেক উপকার আসবে তো ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংকস